নমস্কার, সময় কলকাতা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা সিনে। দুনিয়ার লেটেস্ট আপডেট নিয়ে শুরু করছি টলি হলি বলি। আর শুরুতেই যে বিনোদনের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, তিনি 8 থেকে 80 সবার দিদি তথা গোটা বাংলার দিদি, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলার মুখ্যমন্ত্রীকে দেখা যেতে চলেছে বাংলার অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। সম্প্রতি হয়ে গিয়েছে সেই শুটিং, ক্যামেরার সামনেও সমান সাবলীল এবং আন্তরিক ছিলেন মুখ্যমন্ত্রী। দিদি নাম্বার ওয়ান মঞ্চে তাকে দেখা গেল নানান মোড়ে, কখনো তিনি গান করলেন, কখনো ছবি আঁকলেন, আবার অন্যান্য প্রতিযোগীদের উত্তর দিতেও সাহায্য করেছেন। মুখ্যমন্ত্রীকে পেয়ে আপ্লুত সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় সহ শোয়ের অন্যান্য কলাকুশলী এবং প্রতিযোগীরা। তবে চিন্তায় পড়েছে ভিডিও এডিটররা, কারণ শো মাত্র 1 ঘন্টার আর মুখ্যমন্ত্রী এত কিছু করেছেন যে তারা ঢুকেই উঠতে পারছেন না, কোন অংশ এডিট করে বাদ দেবে। সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, আর তারপর মাত্র কয়েকদিনের বিশ্রাম। এবার সুস্থ হয়ে সোহম চক্রবর্তী প্রযোজিত স্বাস্থ্যসেবী শুটিং এ ফের ব্যস্ত হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী। অন্যদিকে আবার মিঠুনকে নিয়ে আর এক খবর শোনা যাচ্ছে টলি পাড়ায়। শোনা যাচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীর নতুন ছবিতে নাকি এবার থাকতে পারে মিঠুন। তবে শুধু মিঠুন না, ছবিতে নাকি মিঠুনের সঙ্গে দেখা যেতে পারে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকেও। অর্থাৎ একটা ছবিতে তিন চক্রবর্তী একসঙ্গে। শোনা যাচ্ছে মার্চ থেকেই নাকি ছবির শুটিং শুরু করবেন দাস, আর এই ছবিতে নাকি বড় সড়ো চমক দিতে চলেছেন দাস। এফএফ প্রযোজনা সংস্থার ব্যানারটি তৈরি হবে এই ছবি, যদিও এই বিষয়ে এখনো কিছু জানাননি পরিচালক বা অভিনেতাকে। যদিও এর আগেও ঋত্বিক চক্রবর্তী ছবি বেঁধেছেন দাসের সঙ্গে, তবে শুটিং হলে মিঠুনের সঙ্গেই প্রথমবার ছুটি বাঁধছেন দাস। অনেকদিন ধরেই সাপ পোষার শখ ছিল পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের, এবার সেই শখও পূরণ করলেন তিনি। শোনা যাচ্ছে সৃজিৎ বাড়িতে একটি পাইথন নিয়ে এসেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সৃজিৎ একটি পোস্ট করেন, যেখানে তিনি নিজের বাড়ির নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন এবং নতুন অতিথির নাম দিয়েছেন উলুপি। শোনা যাচ্ছে সুদূর কলম্বিয়া থেকে পাইথনটি নিয়ে এসেছেন সৃজিৎ, যদিও তার নতুন অতিথির কোনো ছবি এখনো পোস্ট করেননি তিনি। সৃজিতের কথায় ভারতে সাপ পোষা বেআইনি, বিশেষত পাইথন এবং ভারতীয় প্রজাতির সাপ। তবে বিদেশি প্রজাতির হলে বন দপ্তরের বিশেষ অনুমতি দরকার হয়। তবে শোনা যাচ্ছে সেসব অনুমতি আগে নিয়ে রেখেছিলেন সৃজিৎ মুখোপাধ্যায়। তারকাদের নিয়ে উন্মাদনা শেষ থাকে না অনুরাগীদের। কেউ নিজেদের প্রিয় তারকাকে একবার দেখতে আসেন মাইলের পর মাইল হেঁটে, আবার কেউ সাইকেল চালিয়ে, অনেকে আবার পুজোও করে। কিন্তু এবার আলিয়া ভাটের এক ভক্ত জানতে তাতে সফল পড়ে গিয়েছে, এমনকি নায়িকা নির্জা অনুরাগীর আবদার শুনে ফেরাতে পারলেন। কেরালার এক পড়ুয়া এমন কাণ্ড ঘটিয়েছেন। আলিয়া ভাটের ফ্যানপেজ থেকে একটি পোস্ট ভাইরাল হয়েছে। লন্ডনে প্রচারের স্ক্রিনিং থেকে অভিনেত্রী একটা ভিডিও পোস্ট করে সেখানে লেখা হলো আলিয়ার থেকে উত্তর পেরে বহু পরীক্ষার প্রস্তুতি শুরু করবে ফেব্রুয়া। অনুরাগীর এমন আবদার নজরে পড়তে নিয়ে দিতে পারলেন অভিনেত্রী, আর সেই পোস্টে কান দিলে হাসির ইমেজ দিয়ে উত্তর দিলেন আলিয়া ভাট, যা দেখে ওই ফ্যানপেজের কমেন্ট বক্সে একেবারে সরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তী, আর অসুস্থতা কাটিয়ে সদ্যই শাস্ত্রী ছবির শুটিংও ফিরেছেন মিঠুন চক্রবর্তী। আর এরই মাঝে বৃহস্পতিবার মিঠুনের সঙ্গে দেখা করতে শাস্ত্রী ছবির ভূষণ বলিউড পরিচালক মধুর ভান্ডারকর। শুটিং এর অবসরে মিঠুনের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি নিজে। মধুরের কথায় তিনি এখন কলকাতায় এসেছেন।
মেঠু দার সঙ্গে দেখা করতে স্বাস্থ্য সবজি খেতে গিয়ে দেখা করতে খুব ভালো লেগেছে তা সুস্থ হয়ে ফিরে এসে তিনি সেটি জোর করে শুটিং শুরু করে দিয়েছেন ছোটবেলা থেকে মেঠুর সঙ্গে পরিচিত মুনন পান্ডার কারে তখন বাড়ি বাড়ি ভিডিও ক্যাসেটে দিলেন বর্তমানে নাম করা পরিচালক মুনন পান্ডার কারে মেনু চক্রবর্তী বরাবরই তাকে সাহস এবং অনুপ্রেরণা জুগিয়েছেন বলেও জানা গেছে অবশ্য তালদা মন্দিরের প্রশংসা পৌঁছবে মেঠু চক্রবর্তী সম্প্রতি আইটিএস অ্যান্ড সাউথ গোয়াতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কুলপ্রীত এবং একই সঙ্গে তিন বছরে প্রেমের সম্পর্ক পরিণত হল আর তাদের বিয়ে হয় শিখ এবং সিন্ধির দিনে তবে বিয়ের আগে চোখে জল দেখা গেল কুলপ্রীতে বিয়ের দিনতে বসার আগে হঠাৎ কেন চোখে জল আসলে এই জল ছিল আনন্দ তিনি বছরের ভালোবাসা তিন বছরের ভালোবাসা বিয়ের পরিণতি পাওয়ায় আবেগী হয়ে পড়লেন বলিউড মিউজিকের সঙ্গে নাচতে নাচতেই বিয়ের আসলে চিন্তা করুন সঙ্গে ছিলেন তার কাছের বন্ধুরা এবং সিনে ইন্ডাস্ট্রির তারকা বন্ধুরা তাদের বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুম্বাইয়ের ব্র্যান্ড স্ট্যান্ড এলাকায় সাদা রঙের প্রাসাদ প্রোমো বাড়িটির নাম মন্নাত শাহরুখ খানের বাড়ি বলেই এক ডাকে আর এই মুহূর্তে মুম্বাই দর্শনীয় স্থানের মধ্যে পড়ে এই মন্নাত আর সেখানে তিন ছেলে মেয়েকে নিয়ে বাস বলিউড বাসায় এবার কি বাবা শাহরুখের সাথে মন্নাত ছেড়ে নষ্ট যাচ্ছেন মেয়ে সোহানা সম্প্রতি দেয়াচির ছবির মাধ্যমে অভিনয় জীবনে পা রেখেছে আর এবার জমিও কিনে ফেললেন তিনি দক্ষিণ মুম্বাইয়ের সমুদ্র সংলগ্ন এলাকা আলিবাগে একটি বিলাস বহুল বাংলো কিনে একটি সিনেমা করে প্রায় 7000 বছর পূর্বে একটি বাংলো কিনে ফেললেন তিনি তবে এই বাড়ি কিনতে কত খরচ হয়েছে সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে গত বছর আলিবাগের থর এলাকায় কৃষি জমিও কিনেছিলেন টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা